অবশেষে রাজধানীতে সমাবেশের অনুমতি পেয়েছে দেশের সবচেয়ে বড় দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি। পছন্দের ভেন্যুতেই দুই দলকে অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। শুক্রবার সন্ধ্যায় ডিএমপির এক বৈঠক শেষে এই অনুমতি দেয়া হয়। ডিএমপির পক্ষ থেকে বলা হয়, আওয়ামী লীগ জাতীয় মসজিদ বাইতুল মোকারমের দক্ষিণ গেটে এবং বিএনপি নয়াপল্টনে সমাবেশ করবে। যে বড় দুটি রাজনৈতিক দলের প্রোগ্রামের কথা বলেছেন, সেটির ব্যাপারে শর্ত সাপেক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে বিএনপি আওয়ামী লীগের সমাবেশকে ঘিরে গত কয়েকদিন ধরেই রাজনীতির মাঠে বিরাজ করছে উত্তেজনা। বড় দুই দল ছাড়াও প্রায় 30টি দল শনিবার কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শান্তিপূর্ণ কর্মসূচির প্রতিশ্রুতি দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, উস্কানিমূলক কথাবার্তা বলে পরিস্থিতি খোলাটে করছে ক্ষমতাসীনরা। নেতাকর্মীদের গ্রেপ্তার বন্ধের দাবি জানিয়ে কর্মসূচি পালনে কোনো বাধা না দিতে সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। এগুলো হচ্ছে সমস্ত প্রভোকেশনস, উস্কানিমূলক। মহাসভাকে কেন্দ্র করে ইতিমধ্যে বহু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগ পুরোপুরিভাবে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে। অপরদিকে শনিবার স্মরণকালে সবচেয়ে বড় মহাসমাবেশ করতে চায় আওয়ামী লীগ। যে কোনো মূল্যে মাঠে থাকার ঘোষণার পাশাপাশি নির্বাচন পর্যন্ত বিএনপি জামাতকে প্রতিরোধ করার হুঁশিয়ারি দিয়েছেন ক্ষমতাসীন দলের নেতারা। কোনো ষড়যন্ত্র আমরা সফল হতে দেব না। আগামীকাল 28 অক্টোবর সতর্ক পাহারায় থাকবে বলে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এটা আরেকটা মুক্তিযুদ্ধ, তাই মাঠে থাকতে হবে। আদর্শ প্রতিষ্ঠার জন্য মরতে হলে মরব, তবু আওয়ামী লীগ নেতাকর্মীরা রাজপথে থাকবে। সাম্প্রতিককালে সবচেয়ে বড় সমাবেশ আমরা আগামীকাল করতে চাই, এটা বাংলাদেশের আরেক মুক্তিযুদ্ধ। ডিএমপি জানিয়েছে 28 অক্টোবর বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার খন্দকার মহিদউদ্দিন জানিয়েছেন, সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন সহ বিভিন্ন জায়গায় ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করা হয়েছে।